আনারসের স্বাদ। বিরল প্রজাতির তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে পূর্ব বর্ধমানের শেখ হাসিবুল। হ্যাঁ, ঠিকই শুনছেন, তরমুজ তাতে আবার আনারসের স্বাদ। ভাবতে একটু অবাক লাগলেও ঘটনাটা সত্যি। এরকমই এক ধরনের তরমুজের চাষ করেছেন পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের বড় মৈনান গ্রামের শেখ হাসিবুল। ভোজন রসিক মানুষ মানেই নিত্য নতুন খাদ্যের খোঁজ করা। খাবারের তালিকায় বহু মানুষের পছন্দ রকমারি ফল, সে শারীরিক পুষ্টির জন্য হোক কিংবা মুখের স্বাদ বদলের জন্যই হোক। তারপর আবার এক রকমের ফলে আবার অন্য কোনো লোভনীয় ফলের স্বাদ পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। বিকল্প ভাবনা থেকে বিকল্প চাষ এবং তাতে রীতিমতন সাফল্য প্রাপ্তি। এই অস্বাভাবিক চাষের ব্যাপারে শেখ হাসিবুল জানান, গতানুগতিক চাষে চাষিরা লাভ তো পাচ্ছেই না, বরঞ্চ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই একটু আলাদা চিন্তা ভাবনা থেকে আবিষ্কার তরমুজের মধ্যে আনারসের স্বাদ। যে বিকল্প ভাবনা থেকে বিকল্প চাষ হিসেবেই এটাকে করা হয়েছে, মানে ধারাবাহিকভাবে যা চলে আসছে এলাকায়, মানুষের এত লস হচ্ছে, চাষিদের এত লস হচ্ছে, তার সাথে সে ধান আলু এখান থেকে আর বেরোতে পারছে না। মানে বিঘে 5 বস্তা ধান হলো তাই করছে, দিনা করে আবার মানে 20 বস্তা আলু হলো ওটাই করছে, কোনো মতেই চাষি বেরোতে চাইছে না। তো সেই দিক থেকে চাষিদের কাছ থেকে চাষিদিকে ওই চাষ মানে চাষ করবে, কিন্তু এই আলু ধান থেকে বিকল্প বার করে সে বিকল্প চাষের সাথে যুক্ত করার জন্যই এই চাষটাকে এইভাবে আমরা শুরু করেছি। এবং এই তরমুজের মধ্যে যেমন মানুষ শুধু তরমুজেরই যে তরমুজ মানে লাল আমরা বলছি না, মানুষ একটু বিকল্প স্বাদ পাক, এবং সেই হিসেবে আমরা এই আরোই তরমুজটা আছে সেটা হচ্ছে বাইরে সবুজ ভিতরে হলুদ, এবং ফ্লেভারটা হচ্ছে আনারসের ফ্লেভার আছে। এই তরমুজের মধ্যেও মানুষ অন্য ফ্লেভার পাক এই গ্রীষ্মের দিনে এই দাবাদাহের দিনেতে। হাসিবুলের চাষ করা তরমুজ দেখতে সাধারণ তরমুজের মতোই, বাইরেটা সবুজ কিন্তু ভেতরটা হলুদ রঙের। এছাড়াও এই ধরনের রসালো ফলের মধ্যে পাওয়া যাবে আনারসের স্বাদ, যদিও সাধারণ তরমুজের থেকে দামটাও একটু বেশি, কিন্তু তাতে কি আসে যায়, জনগণ তাদের মুখের স্বাদ পরিবর্তনের জন্য বেশি দাম দিয়ে হলেও কিনছে বিরল প্রজাতির লোভনীয় এই তরমুজ। রীতিমতন মানুষের মধ্যে কেনার হিড়িক পড়ে গেছে, বেশ ভালোই সাড়া পাচ্ছে জনসাধারণের মধ্যে। আর এই ধরনের বিকল্প তরমুজ চাষ করে বেশ খুশি শেখ হাসিবুল। পাপাই সরকার, LCW ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। বাড়ি হোক কিংবা ফ্ল্যাট অথবা অফিস, চাইছেন একেবারে অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে? নিত্য নতুন ইন্টেরিয়ার ডিজাইন সাথে টেকসই ম্যাটেরিয়াল, সাধ্যসাধ্যের মধ্যে স্বাদ পূরণ মানেই একটাই নাম, রয়্যাল এন্টারপ্রাইজ। আপনার সুখী গৃহকোণের বিভিন্ন ধরনের ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে ফলস সিলিং, টিভি ইউনিট, খাট, ড্রেসিং টেবিল, ফলস ডোর, মডিউলার কিচেন অথবা অফিসে ক্যাবিনেট, স্বল্প খরচে করাতে আজই যোগাযোগ করুন রয়্যাল এন্টারপ্রাইজে। রয়্যাল এন্টারপ্রাইজ, স্টল নাম্বার 253, স্টিল মার্কেট, দুর্গাপুর 4, যোগাযোগের নাম্বার 9593932828 অথবা 9333388। দুর্গাপুর হোক কিংবা শিলিগুড়ি, এখন হাতের মুঠোয় রেস্টুরেন্ট বিজনেসের আইডিয়া পাওয়ার জন্য একমাত্র পীঠস্থান RC হসপিটালিটি সার্ভিস। সারা বাংলায় রেস্টুরেন্ট চেইন বিজনেস এর প্রসার ঘটাতে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন RC হসপিটালিটি সার্ভিসে। যোগাযোগ RC হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী, কন্ট্যাক্ট 9564845420। দুর্গাপুর হোক কিংবা শিলিগুড়ি, এখন হাতের মুঠোয় রেস্টুরেন্ট বিজনেসের আইডিয়া পাওয়ার জন্য একমাত্র পীঠস্থান RC হসপিটালিটি সার্ভিস। সারা বাংলায় রেস্টুরেন্ট চেইন বিজনেসের প্রসার ঘটাতে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন RC হসপিটালিটি সার্ভিসে। যোগাযোগ RC হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী, কন্ট্যাক্ট 9564845420।